শিক্ষার প্রাণ সত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষা নীতি 2020 বাতিল করো, বাতিল করো, বাতিল করো। পাড়ায় শিক্ষা লয় নয় অবিলম্বে প্রথম শ্রেণী থেকে স্কুলের তালা খুলতে হবে, অবিলম্বে শিক্ষায় সমস্ত স্তরে ফি মকুব করতে হবে। অবিলম্বে প্রথম শ্রেণী থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে, শিক্ষা সার্বিক দায়ভার সরকারকে নিতে হবে, ছাত্র সংগঠন এআইডিএসওর যে দীর্ঘ আন্দোলনের ফলে আমাদের রাজ্য সরকার ঘোষণা করতে বাধ্য হয়েছে ক্লাস 8 থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খোলার জন্য, কিন্তু তারা এটা আন্দোলনের চাপে পড়ে বাধ্য হয়েছে। আমরা সমস্ত জনসাধারণকে অভিনন্দন জানাচ্ছি আন্দোলনের জয়ে, কিন্তু এর পাশাপাশি তারা প্রাথমিক শিক্ষাটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য তারা পাড়ায় শিক্ষালয়ের প্রকল্প চালু করতে চাইছে। যে পাড়া শিক্ষালয়ের প্রকল্পের মাধ্যমে আমরা মনে করছি যে ছাত্রছাত্রীদের শিক্ষাটা পুরোভাবে ধ্বংস হয়ে যাবে। আমরা আজ ডিআইয়ের কাছে এসেছি দুটো দাবি নিয়ে, অবিলম্বে প্রথম শ্রেণী থেকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। পাড়ায় যে শিক্ষালয়গুলো আছে সেগুলো তো খুলে দিলেই হয়, তার আলাদা করে আর পাড়ায় শিক্ষালয়ের কী প্রয়োজন? এবং শিক্ষার যে প্রাণসত্তা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020, এই যে পাড়ায় শিক্ষালয় চালু করছে, প্রথম শ্রেণী থেকে স্কুল খুঁজছে না, এটা জাতীয় শিক্ষানীতিরই একটা অঙ্গ হিসাবে তারা প্রণয়ন করার চেষ্টা করছে। এর অবিলম্বে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করারও দাবি আমরা জানাচ্ছি আজ ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে। আপনার নাম পড়ি? তন্ময় মণ্ডল, এআইডিএসও জেলা সম্পাদক মণ্ডলের সদস্য।